তো এক ঘন্টা তো দাঁড়ায় আছে তোমার জন্য, কখন আসবা? আরো 20 মিনিট, তাড়াতাড়ি করো। আচ্ছা ঠিক আছে। এক ঘন্টা 45 মিনিট লেট, প্রায় 2টা ঘন্টা আমি তোমার জন্য এখানে দাঁড়ায় আছি। আর তুমি আজকে ওগুলো পরে আসছো, জিন্স প্যান্ট, আর তোমার বসে মানে 3 পিস পরে আসতে, ওড়না পরে আসতে, তুমি এগুলো আমার কথা কেন শোনো না? তুমি মানুষ তাকায় থাকবে, মানে তাকায় থাকবে তোমার দিকে, কী বলবে মানুষ এগুলো পরে হাঁটলে? তুমি প্লিজ এগুলো পড়তে না করছিলাম তোমাকে, তুমি তারপরে পরে আসছো, তুমি আর কোনো কথাই শোনো না। এই তুমি সবসময় এক কথা বলো কেন? আমি কি এখন বাসায় চলে যাবো? আচ্ছা আচ্ছা বুঝছে তো, চলো। তুমি যাচ্ছি তো কোন ডাকে বাড়ি ফিরে সন্ধে নামার আগে। এই বেবি কেমন আছো? ভালো। এগুলো কি পরে আসছো তুমি? আমার সাথে যায় না এগুলো, দেখো আমার বন্ধু বান্ধবের গার্লফ্রেন্ড সে পুরো সেক্সি, তোমাকে একদম খেতের মতো লাগে ফালতু। ওরা ওদের গার্লফ্রেন্ড ড্রেস পরে, হাফ প্যান্ট পরে, জিন্স পরে, হাতে কাটা ড্রেস পরে, আর তুমি একটা লম্বা কি পরে আসছো? এগুলো আমার সাথে মানায় না, যাও ফালতু। বলো মেদাস টেক আর প্রোজ তুমি ফোন দিতেছো কেন? আরে ফালতু, তো তোমার সাথে কথা বলার কোনো ইন্টারেস্টই নেই।
শোনো, তোমার কাছ থেকে এটা আমি আশা করিনি। তুমি আমাকে এভাবে অপমান না করলেও পারতাম। আসলে আমারই ভুল তোমার সাথে রিলেশন করা, এটা আমার প্রাপ্য ছিল। যে ছোট ছোট ড্রেস পরতে পারে তার সাথে রিলেশন হচ্ছে। বাই, ভালো থেকো। আমি এতদিন যা করেছি তা ঠিক করিনি। আমি আজকের পর থেকে তোমার কথা মতোই চলব। আমি জানতাম তুমি তোমার ভুলটা বুঝতে পারবে, আর আমি তোমাকে অনেক ভালোবাসি। আর তোমাকে ভালোবাসি বলে আমি সবসময় চাইতাম তোমাকে যেন কেউ কিছু খারাপ কথা না বলে। তোমাকে কেউ খারাপ কথা বললে, তোমাদের খারাপভাবে তাকায় থাকলে সেটা আমারই খারাপ লাগে। আর আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি যতদিন পর্যন্ত আমার কাছে ছিলে না, আমি একদিনও ভালো ছিলাম না তোমাকে ছাড়া। আমার প্রত্যেকটা দিন, প্রত্যেকটা রাত তোমার কথা ভাবছি। তোমার জন্য খারাপ লাগছে আমার। ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারিনি, কিছু করতে পারিনি। আমি তোমাকে, তুমি যা করছো না করছো সব কিছু বাদ, তুমি সব কিছু ভুলে গেছি। সব কিছু ভুলে আমি তোমাকে আগের মতোই ভালোবাসি এখন।